নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। ডিমের অনেক রকম প্রিপারেশনই হয়তো আপনারা খেয়েছেন, কিন্তু ডিম ভাপা খেয়েছেন কি? না খেয়ে থাকলে দেখে নিন কেমন করে তৈরি করা হয়। এর জন্য নিয়ে নিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষে, এর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে নিচ্ছি। এতে দিয়ে দেব সামান্য একটু হলুদ। অনেকেই বলে থাকেন যে সর্ষে বাটতে গিয়ে তেতো হয়ে গেছে, কিন্তু এই সর্ষেটা যদি আগে থেকে একটু ভিজিয়ে রাখি আর তাতে দিয়ে দিই সামান্য একটু হলুদ, তাহলে তিতকুটে ভাব হওয়ার আর সম্ভাবনা থাকে না। সর্ষেটা বেটে নিয়ে একটা টিফিন কৌটোয় তুলে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পোস্ত। পোস্তটা ভালো করে মিহি করে বেটে নিতে হবে। পোস্তটাও একইভাবে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ। দিচ্ছি লঙ্কা গুঁড়ো। দিচ্ছি 2 চামচ মতো টক দই। দিচ্ছি জল। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা 3টে ডিম। মশলার সাথে ডিমগুলো ভালো করে মিশিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা একটু চিরে এর মধ্যে দিয়ে দেব। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। কৌটোটা এবার চাপা দিয়ে দিলাম। আগে থেকে একটা পাত্রে জল গরম হতে দিয়েছিলাম, দেখুন জলটা বেশ ফুটে উঠেছে। এবার কৌটোটা বসিয়ে দিলাম। একটা চাপা দিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট এটা ভাপে হতে দেব। গ্যাসটা মিডিয়ামে করে দিলাম। হয়ে গেছে আমাদের ডিম ভাপা। দেখুন রংটা কি সুন্দর হয়েছে। একটা প্লেটে সার্ভ করে দিলাম, গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল বাটনটা প্রেস করে দেবেন।